নমস্কার, সোম বুটিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাফ তসরের উপর একটা এপিসোড করতে চলেছি। হাফ তসর এটা আমি আগে করেছি, তসরের সাথে কটন থ্রেড মিক্সড থাকে এগুলোতে। আমি আজকে পরে আছি একটা, আপনাদের জন্য নিয়ে এসেছি, চলুন দেখানো শুরু করি। এক নম্বর হোয়াইটের ওপরে রেড, মেরুন আর গ্রিন কম্বিনেশন হাফ তসর। আমি যে ডিজাইনটা পরে আছি এক্স্যাক্টলি সেম ডিজাইন, এটা মেশিন পার্সির কাজ গেছে, পুরো বর্ডার ধরে গেছে, একটা বড় বড় কলকা উঠেছে। একটা কলকাকে একটু ক্লোজে দেখো, দেখলে বুঝতে পারবেন, ঠিক এইভাবে মেশিন পার্সির কাজটা গেছে। ফুল বডিতে এইভাবে এমব্রয়ডারি করে পার্সির কাজটা চলে গেছে, পুরোটাই আমি দেখাচ্ছি। দেখুন কত কটা কলকা এবং বর্ডার। এ হচ্ছে ফুল শাড়িটা উইথ ব্লাউজ পিস, এগুলোতে ব্লাউজের কাপড় দেওয়াই থাকে শাড়ির সাথে সিল্কের মতো, তাতে স্লিভসে এই কাজটা আমি করে দিয়েছি। এখান থেকে ব্লাউজ পিসটা আপনারা কেটে নিতে পারবেন। এগুলোর প্রাইস হচ্ছে 4250 নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা খুব মিষ্টি পিঙ্ক কালার, অনিয়ন কভারের যে কালারটা হয় পিঙ্ক কালার লাইট, তার উপরে এমব্রয়ডারিটা আমি দেখাচ্ছি। একটু ঘুরে গেছে খুলতে, প্রাইসটা বলে দিই 4050 নাম্বার টু, 4050। এটা হচ্ছে ফুল বডি ওয়ার্ক, মেশিন পার্সি, ফুল বডি, অল ওভার বডি, ঠিক এই রকম আসবে। ভীষণ মিষ্টি কালার, খুব সফট পিঙ্ক। এই হচ্ছে শাড়িটা। এবং হাফ তসর মেটেরিয়ালটা আপনারা পড়েছেন, আমি আগে একটা এপিসোড করেছি হাফ তসরের ওপর। এই হচ্ছে পুরো শাড়িটা, এই লুকটা আসবে পুরো শাড়িটাতে, ফুল বডিতে এমব্রয়ডারি এইভাবেই যাচ্ছে। 4050 নাম্বার টু, শাড়ি নাম্বার টু। শাড়ি নাম্বার থ্রি, হাফ তসর স্টিল গ্রে, তার উপরে নেট এমব্রয়ডারি, এই কাজটাও আমি দেখিয়েছি। এটা নেট এমব্রয়ডারি, ক্লোজলি দেখলে বুঝতে পারবেন, একটা নেটের ওপর পুরো পার্সিটা করা হয়েছে, নেট কেটে বসানো হয়েছে, তার উপরে পার্সি স্টিচটা গেছে। এই হচ্ছে এন্টার শাড়িটা, ভীষণ সুন্দর কালার, স্টিল গ্রে, তার উপরে এইভাবে কাজটা যাবে। খুব অ্যারেঞ্জ করে এখানে করা আছে, নেটগুলো অ্যাপ্লাই করা হয়েছে, এইভাবে ফুল বডিতে এইভাবেই কাজটা গেছে। এই হচ্ছে শাড়ি নাম্বার থ্রি, এই হচ্ছে শাড়ি নাম্বার থ্রি। প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 4400, 4400 শাড়ি নাম্বার থ্রি। এবার আসছি শাড়ি নাম্বার ফোর, কালারটা হচ্ছে অফ হোয়াইট, তসর কালার। অফ হোয়াইটের ওপরে বর্ডার আর বুটি গেছে। এই হচ্ছে পাল্লু, পুরো ভরাট কাজে গেছে পাল্লুতে, দুদিকে বর্ডার গেছে, মাল্টি কালার বর্ডার, গোটা বডিতে ছোট ছোট বুটি আছে, এইভাবেই যাবে পুরো এন্টার শাড়িটা। একটু সফট কালার ইউজ করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, লুকটা এরকম আসবে। ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে কাজ করে দিয়েছি। প্রাইস হচ্ছে 3950 সম্ভবত, রাইট, 3950 শাড়ি নাম্বার ফোর। শাড়ি নাম্বার ফাইভ যেটা আমি পরে আছি, ক্যারেট কালার, একদম পিচ, অরেঞ্জের যে পিচ শেডটা, ক্যারেটের যে রংটা হয়, তার উপরে
এইভাবে কলকা পার্সিটা গেছে 4250, সেম শাড়ি যেটা আমি পরে আছি, ভীষণ সুন্দর রং। এই হচ্ছে শাড়িটা নাম্বার 5, প্রাইস হচ্ছে 4250। এবার দেখাবো নাম্বার 6। নাম্বার 6 এ আসছে নেট এমব্রয়ডারি, খুব মিষ্টি একটা কালার, 4250, একদম সি গ্রিন। ভালো করে শাড়িটা দেখুন, শাড়িটার বর্ডারটাই খুব সুন্দর, সি গ্রিনের ওপর সি গ্রিন নেট বসানো হয়েছে, তারপরে পুরো পার্সির কাজটা গেছে পিঙ্ক দিয়ে। 4250 শাড়ি নাম্বার 6, নেট এমব্রয়ডারি আপনারা পেয়েছেন, আগে আমি করেছি, আমি দিয়েছি আপনাদের, আবার করেছি, কিছু হয়ে এসেছে। এই হচ্ছে হাফ তাসার, এই হচ্ছে শাড়িটা, শাড়ি নাম্বার 6 উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা ব্লাউজের হাতে কাজ থাকবে, ওয়ার্ক করা থাকবে ব্লাউজে, স্লিভসের জন্য প্রত্যেকটাতেই এইভাবে ওয়ার্কটা থাকবে। 4250 এটার প্রাইস। শাড়ি নাম্বার 7 অফ হোয়াইটের ওপর পুরো ওয়ার্কের শাড়ি অল ওভার, 4050। এই হচ্ছে অফ হোয়াইট বডি, তার উপরে মেরুন আর রেড দিয়ে ফুলগুলো গেছে, ফ্লাওয়ার মোটিভগুলো মেরুন আর রেড দিয়ে করা হয়েছে, স্টিল গেতে লিফগুলো করা হয়েছে, খুব সফট অথচ ব্রাইট। এই হচ্ছে শাড়িটা, পরার পরে লুকটা একবার দেখিয়ে দিই, দেখুন কতটা ওয়ার্ক, ফুল বডিতে ওয়ার্ক, প্রচুর হাফ তাসার দেখাবো আমি আজকে। অপশন রেখে বুকিং করুন, কারণ অর্ডার এখন একদম নিতে পারবো না। এই হচ্ছে পুরো এন্টার শাড়িটা, প্রাইসটা তো বলেই দিলাম একবার, আর একবার বলে দিচ্ছি 4050, রাইট, 4050 শাড়ি নাম্বার 7। এবার শাড়ি নাম্বার 8, আবার একটা নেট এমব্রয়ডারি, নেটের কাজ, বিউটিফুল কালার, বিউটিফুল কম্বিনেশন, একবার দেখুন। এই হচ্ছে শাড়িটা, গ্রে হাফ তাসার, তার উপরে আমি ব্ল্যাক নেট ইউজ করেছি, গ্রিন আর ফিরোজা দিয়ে ওয়ার্কটা গেছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফুল শাড়িটা, এই হচ্ছে দেখুন লুকটা কিরকম লাগবে, খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে ব্লাউজগুলো বানান, প্রত্যেকটাতে ব্লাউজের হাতে কাজ আছে, প্রত্যেকটাতে স্লিভসে কাজগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। প্রাইসটা তো বলে দিলাম, 4250 শাড়ি নাম্বার 8। নেক্সট শাড়ি নাম্বার 9, অল ওভার জাল কাজ, 4200, অফ হোয়াইটের মধ্যে গ্রে আর পিঙ্কের কাজ, 4200। যারা অল ওভার চাইছেন অল ওভার বুক করতে পারেন, পুরো ফুল বডিতে কাজ যাবে এইভাবে। এই হচ্ছে শাড়িটা, পরার পরে দেখুন কতটা ওয়ার্ক গেছে, হাফ পোর্শনে পুরো জাল যাবে, তারপরে প্লিটসের জায়গাটা অনেকটা চওড়া বর্ডার। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, 4200 শাড়ি নাম্বার 9। শাড়ি নাম্বার 10 পিঙ্ক কালার, সফট পিঙ্ক, তার উপরে নেট পার্সির কাজ নেটের ওপর। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর ডিজাইন করে দেখুন নেটগুলো ইউজ করা হয়েছে। এই হচ্ছে পাল্লুটা,
এই হচ্ছে বডি পোর্শন। পিঙ্কের ওপর পিঙ্ক নেট, তার উপরে ব্ল্যাক দিয়ে এমব্রয়ডারিটা করা। নেট এমব্রয়ডারি এইভাবেই যাবে, প্লিটসের জায়গাটা এরকমভাবে উঠে আসছে। প্রত্যেকটাতে ব্লাউজ পিসের ওয়ার্কে কাজ আছে। এবং নাম্বার 10 4050, নাম্বার 10। এবার আসছি আমি শাড়ি নাম্বার 11। 11-এ খুব সুন্দর কাজটাকে করা হয়েছে, দেখুন। একটার থেকে আরেকটা কিন্তু একদম আলাদা, আলাদা ডিজাইন, আলাদাভাবে করা, আলাদা ভাবনা চিন্তা। এটা কিন্তু কাট ওয়ার্ক করে পার্সি করা হয়েছে খুব সুন্দরভাবে, দেখুন। কাট ওয়ার্ক করে পার্সি, এই কম্বিনেশন তো সবসময় হিট কম্বিনেশন, অফ হোয়াইট বা হোয়াইটের ওপর রেডের কাজ, ভীষণ সুন্দর দেখতে। একটাই কিন্তু পাবেন একজনই। প্রাইসটা একবার বলে দিই, পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, পুরো শাড়িটা ঠিক এইভাবেই গেছে, খুব চওড়া বর্ডার করে ফুল বডিতে এভাবে কাজটা চলে গেছে। প্রাইসটা 4250, নাম্বার 11, হাফ তাসারে কাট ওয়ার্ক পার্সি। নাম্বার 12, একটা আরেকটা নেটের, নেটের কাজ, এটাও 4250, নাম্বার 12, নেট এমব্রয়ডারি। এই হচ্ছে শাড়িটা, স্টিল গ্রে এর ওপর ব্ল্যাক নেট ইউজ করা হয়েছে। এবং মনে হচ্ছে না বোগেনভেলিয়া ফুল ফুল ফুটে আছে পুরো বর্ডারে, ঠিক বোগেনভেলিয়াতে যে কালারটা আসে, ভীষণ সুন্দর কালার। আর এই হচ্ছে পুরো শাড়িটা, দুদিকে শুধু বর্ডার যাবে নেটের ওপরে, হাফতা সারে 4250, এটারও প্রাইস। পুরো শাড়িটাই এইভাবে নেটের এমব্রয়ডারিটা চলে গেছে উইথ ব্লাউজ পিস। ব্লাউজে প্রত্যেকটাতে ওয়ার্ক আছে এমব্রয়ডারি করা স্লিভসে, 4250, এটারও প্রাইস। এবার আসছি শাড়ি নাম্বার 13, 4400, কালারটা খুব সুন্দর, এটা ঠিক সি গ্রিন বলবো না, একটা ব্লুইশ গ্রিন, গ্রিনের সি গ্রিনের ওপর একটা ব্লু, একটু ব্লুয়ের টাচ থাকলে যে কালারটা আসে, ভীষণ সুন্দর কালার। যে হাতে পাবেন বুঝতে পারবেন শাড়িটা। তাতে আমি করেছি কি, হোয়াইট অফ হোয়াইট নেট বসিয়েছি, অফ হোয়াইট, তারপরে পিচ দিয়ে কাজ গেছে, পিচ কালার, পিচ কালার দিয়ে এমব্রয়ডারিটা গেছে। এই হচ্ছে এন্টার শাড়িটা, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 4400, 4400, শাড়ি নাম্বার 13। 14-এ দেখাচ্ছি একটা মভ কালার, মভ, প্রাইস হচ্ছে 4200, এটা একটা মভ কালার, হাফ তাসার, তার উপরে হোয়াইট নেট বসিয়ে মাল্টিকালার এমব্রয়ডারি করা হয়েছে। এটা কিন্তু খুব টাফ কাজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা নেটের ওপরে কিন্তু পুরো ওয়ার্কটা গেছে, খুব টাফ কাজ। এই হচ্ছে শাড়িটা, পিচ কালার তাতে মাল্টিকালার ইউজ করা হয়েছে, লাইট সফট কালার, তাতে কালারগুলো ব্রাইট কালার ইউজ করে শাড়িটাকে অনেক সুন্দর দেখতে লাগছে। এটা একবার পরে দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটা, দেখুন পরার পরে এটার লুকটা কত সুন্দর লাগবে। এই হচ্ছে শাড়িটা, 4250, এটারও প্রাইস। দেখালাম 14, শাড়ি নাম্বার 15, আবার এটা 4250, অলরেডি একটা দেখিয়েছি, এটা সেকেন্ড, একটু কম্বিনেশনটা আলাদা বলে দেখালাম। যিনি ওটা পাবেন না তিনি এটা বুক করতে পারেন, নাম্বার 15, 4250, ওই সেম ডিজাইন যেটা আমি পরে আছি,
দেখুন অফ হোয়াইটের মধ্যে মেরুন, রেড, গ্রে, ব্ল্যাক আর গ্রিন এত কটা কালারের ব্যবহার হয়েছে। ফুল বডিতেই এই ডিজাইনটা তো অনেকটাই দেখালাম, ফুল বডিতে এরকম প্রচুর কলকা যাবে, মেশিন পার্সিতে প্রচুর কলকা যাবে। 4250 এটার প্রাইস, নাম্বার হচ্ছে 15 হাফ তাসারে, নাম্বার 16 পিঙ্ক, আবার একটা সুন্দর মিষ্টি নেট এমব্রয়ডারি। দেখুন পল্লুটা, দেখুন পিঙ্কের ওপর হোয়াইট নেট, তারপরে পিঙ্ক আর গ্রিন দিয়ে কাজটা গেছে। এই হচ্ছে বডি পোর্শন, এই হচ্ছে বডি পোর্শন, ফুল বডিতে এইভাবে কাজটা যাবে, পুরো বর্ডার ধরে ধরে কাজ আছে, ফুল বডিতে এইভাবে কাজটা যাবে। এটারও তাই প্রাইস হচ্ছে 4250 এটার প্রাইস। এবার আসছি নাম্বার 17, এটা ভীষণ ব্রাইট হয়েছে, 4250 এটারও প্রাইস। স্টিল গ্রে এর সাথে ইয়েলোর ব্যবহার দেখুন, শাড়িটাকে কি অপূর্ব করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। এই হচ্ছে শাড়িটা, স্টিল গ্রেতে ইয়েলোর ব্যবহার, পুরো বর্ডার ধরে কাজ যাবে এটারও তাই। নেট এমব্রয়ডারি, ব্ল্যাক নেট বসানো আছে, তার উপরে ইয়েলো দিয়ে কাজ গেছে। এটা ফুল দুপাশে এরকম চওড়া বর্ডার যাবে, ভেতরে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করা আছে। এইভাবেই যাবে শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে বর্ডার ধরে, প্রত্যেকটার ব্লাউজ পিসে স্লিভসে কাজ আছে আমার। এই দেখুন এটা স্লিভসে পড়বে, আর প্রাইস হচ্ছে 4250, 4250। এবার আসছি নাম্বার 18, নাম্বার 18 অল ওভার এমব্রয়ডারি, তাসার কালার হাফ তাসার, এবং ভীষণ ভীষণ ব্রাইট শাড়ি, ভীষণ ব্রাইট শাড়ি, একদম জর্জেটের মতো লাগবে দেখতে। দেখুন হাফ শাড়িতে পুরো এরকম এমব্রয়ডারি, আর নেক্সট হাফটা এইভাবে যাবে। এই হচ্ছে নেক্সট হাফটা, এই হচ্ছে পুরো শাড়িটা, খুব স্টাইল করার শাড়ি। এটার সাথে ব্লাউজ পিস আছে, তাও আমি বলবো একটা রানী দিয়ে ব্রাইট ব্লাউজ পিস দিয়ে পরুন, শাড়িটা আরও অনেক গর্জিয়াস লাগবে। র সিল্কের ব্লাউজ দিয়ে পরুন, ভীষণ সুন্দর লাগবে। শাড়ি নাম্বার 19, 4400, এটা ভীষণ সুন্দর শাড়ি, শাড়িটা দেখুন কাজটা, কালারটাও যত ভালো, আমি জানি এটা অনেক বুকিং আসবে, কিন্তু আমি দিতে পারবো একজনকেই, এক্সপ্লেন করবো না, যে হাতে পাবেন তিনি দেখবেন না পিঙ্ক না পিচ, বিউটিফুল কালার। তাতে আমি হোয়াইট নেট ইউজ করেছি এবং হোয়াইট দিয়ে কাজটা করেছি, ভীষণ গর্জিয়াস শাড়ি। এই হচ্ছে পল্লু, আর এই হচ্ছে ফুল বডি, এটা একটুখানি দেখাবো গায়ে দিয়ে, আর শাড়িটা ভীষণ সুন্দর। এই হচ্ছে পরার পরে যে ঢুকটা আসবে, এই হচ্ছে দেখুন শাড়িটা, ফোর ফোর ডাবল জিরো এটার প্রাইস। এবার আসছি শাড়ি নাম্বার 20, এটা একটা ব্লু এর শেড, তাতে নেট এমব্রয়ডারি, এটাও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে কাজটাকে, পল্লু পোর্শন, অ্যান্ড বডি পোর্শন। এই হচ্ছে শাড়িটা, পুরো স্কার্ট বর্ডার করে গেছে নেট এমব্রয়ডারি, নেটের ওপর
প্রাইস ছিল 4250। কালারটা খুব সফট, একটা ব্লু, ব্লু এর টোন। এরপরে আসছি নাম্বার 21। প্রত্যেকে যাতে নিতে পারেন বা অনেকেই যাতে পান তাই জন্যই এত কটা দেখানো আজকে। পেস্তা গ্রিন, পেস্তা গ্রিনের ওপর ওই কলকা পার্সির কাজ, এই হচ্ছে এন্টার এই পাল্লু পোর্শনটা, মাল্টি কালার দিয়ে কাজটা গেছে। ফুল বডিটা যেভাবে যাচ্ছে প্রচুর কলকা এবং প্রচুর ফুলের ব্যবহার। শীতকাল আসছে, এখন আমাদের এমনি নানান রকম ফুল ফুটবে, তাই শাড়িতেও সেভাবে প্রচুর ফুলের ব্যবহার। এভাবে পুরো শাড়িটা যাবে এবং ভীষণ ভালো লাগছে যেহেতু কালারটা এত মিষ্টি একটা কালার, পেস্তা গ্রিন। হাফতাসার, হাফতাসারের যত কটা কালার পাওয়া যায় মোটামুটি সব কটা কালারে আমি ইউজ করেছি। এটা 4250 এটার প্রাইস। এই কালারটা খুব বেশি পাই না, একটা পেয়েছি করেছি, প্রাইস হচ্ছে 3850। বিস্কিট কালার বা একটু তাসারের ডিপ কালারটা এরকম বলা যেতে পারে। এইভাবে আসবে শাড়িটা, পাল্লু, পাল্লুতে ভরাট কাজ, তার উপরে পুরোটা এরকম বর্ডারের কাজ যাবে আর ভেতরে ছোট ছোট বুটি আছে। একটু যারা হোয়াইট পরে পরে বোর হয়ে গেছেন তাদের জন্য এই কালারটা খুব ভালো, একটু ডিপ ডিপ শেডের তাসার কালার। এই হচ্ছে, এই হচ্ছে এন্টার শাড়িটা 3850 এটার প্রাইস। এবার আসছি 23। পিঙ্ক, একদম বেবি পিঙ্ক, বেবি পিঙ্কে পুরো জাল অল ওভার পার্সি হোয়াইট দিয়ে মেশিন ওয়ার্ক, এভাবেই যাবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে এই হচ্ছে ফুল ওয়ার্কটা দেখিয়ে দিলাম। ফুল ওয়ার্কটা প্রাইস হচ্ছে 4050, 4050 এটার প্রাইস। এরপরে আসছি নাম্বার 24। এটা ভীষণ সুন্দর একটা শাড়ি, দেখুন শাড়িটা কি সুন্দর কাজ। এই হচ্ছে পুরো শাড়িটা, অফ হোয়াইটে মাল্টি কালার, সমস্ত বয়সের এটা পরা যাবে, খুব সুন্দর। দেখুন এটা পুরোটাই এভাবে দেখাচ্ছি। এই হচ্ছে, কত সুন্দর লাগবে দেখুন। প্রাইস হচ্ছে 4250। এরপরে আসছি নাম্বার 25। এই শাড়িগুলো ভীষণ বড়, ভীষণ বড় হয়। হাফতাসার যারা ইউজ করেছেন জানেন শাড়িগুলো বহর বড়, কত বড় বহরের দেখুন, একবার দেখিয়ে দিই শাড়ির বহরটা, দেখুন কত বড়। এবং পরে যারা পরবেন তারাও দেখবেন উইথ ব্লাউজ পিস শাড়িগুলো অনেক বড়। এটাও স্টিল গ্রে 4050, নাম্বার 25, স্টিল গ্রেতে কাজটা গেছে। এই হচ্ছে পাল্লু পোর্শন, ফুল ওয়ার্ক আছে পাল্লুতে, আর এই হচ্ছে বডি পোর্শন মাল্টি কালার, গ্রে এর ওপর স্টিল গ্রে, ফুল বডিতেই এই ওয়ার্কটা চলে যাবে, পুরো বর্ডার ধরে ধরে এই ওয়ার্কটা চলে যাবে। 4050 এটার প্রাইস। নাম্বার 26, 4250। এই শাড়িটাও খুব সুন্দর, দেখুন ভালো করে কাজটা, কাটিংটা দেখুন, শাড়ির কাটিংটা দেখুন, যে লেসটা ইউজ করা হয়েছে
লেস নয়, এটাকে কিন্তু করা হয়েছে, এই ওয়ার্কটা কেটে কেটে এইভাবে করা হয়েছে। পুরো বর্ডার ধরে ধরে ভালো করে দেখুন, ফুল শাড়িতে আছে কাজটা, এইভাবে দেখুন। এবার আমি বোঝাতে পারবো কিভাবে কাজটা গেছে, পুরো বর্ডার ধরে ধরে, লোয়ার পোর্শনে এবং আপার পোর্শনে, ফুল বডিতেই এই কাজটা গেছে। ভীষণ ফ্যাশনেবল শাড়ি। এই হচ্ছে এন্টার শাড়িটা। শাড়িটার প্রাইসটা বলে দিয়েছিলাম, আর একবার বলে দিচ্ছি, 4250। আপনারা দেখে নেবেন প্রাইসটা, এখন দেখতে পাচ্ছি না, দেখে নেবেন প্রাইসটা, হয়তো 4250। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 26, এটাও একটা পিঙ্ক। নাম্বার 26 বললাম না, 27, এটাও হচ্ছে পিঙ্কের ওপর কাজ। এই দেখুন কাজটা, পিঙ্কের ওপর পিঙ্ক আর গ্রিন দিয়ে কাজ। এই হচ্ছে পুরো বডি, এবং এটারও তাই, খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা গেছে। ফুল এমব্রয়ডারি, কোনো নেট ইউজ নেই, এটা ফুল এমব্রয়ডারিতে গেছে এবং খুব সুন্দরভাবে কাটিং করে বর্ডারটা করা হয়েছে। প্রাইস হচ্ছে 4250। আজকের লাস্ট শাড়ি 28, ডিজাইনটা সেম রেখেছি কিন্তু কম্বিনেশনটা ভীষণ সুন্দর। ভেবেছিলাম এটাকে ফার্স্ট করব, কিন্তু এটাকে আমি লাস্ট করছি না। এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, দেখুন শাড়িটা কি অপূর্ব হয়েছে। এই হচ্ছে পাল্লু পোর্শন, কম্বিনেশনটার জন্য শাড়িটা ভীষণ সুন্দর। আর ফুল বডিতে এটা যাবে, যেভাবে দেখালাম আমি প্রত্যেকটা শাড়ি, এই কলকা আমি অনেক কটা দেখালাম। এই ডিজাইনটা খুব পছন্দের আপনাদের, আমি আগেও করেছি অনেকবার। এই হচ্ছে পুরো শাড়িটা, নাম্বার 28, প্রাইস হচ্ছে 4250। কেমন লাগলো প্রোগ্রামটা জানাবেন আমাকে। আর প্রচুর দেখালাম, অপশান রেখে বুকিং করুন, অর্ডার এখন নিতে পারবো না, খুব সাবধানে থাকবেন, বেশি রাস্তায় বেরোবেন না, কারণ আমাদের এখনও সেই ভয়টা থেকেই গেছে, কোভিড কিন্তু যায়নি, আমরা সবাই জানি। একটু সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, সব ভালো থাকুন, নমস্কার।